অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও জনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বাজেট পরবর্তী দলের সংবাদ সম্মেলনে তিনি আশা করেন সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে সরকার। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সরকারের এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের এই হিসাব নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, তিনি দাবি করেন। চলমান বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে গণমুখী বাজেট দিয়েছে সরকার। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমাদের নির্বাচনী ইশতেহার এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাজেট নিয়ে বিএনপি সহ সমালোচকদের কড়া জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, আওয়ামী লীগের কেউ দুর্নীতি অনিয়ম করলে ছাড় পাবে না। তালিকাটা দেন, আমরা দুদককে বলবো। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।